প্রয়াসে তোমাদের সকলকে স্বাগত সাতই এবং আটই জুনের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো চলো দেখে নেওয়া যাক কেন্দ্রীয় বিদ্যুৎ এবং নতুন ও নবীকরণযোগ্য জ্বালানি প্রতিমন্ত্রী আর কে সিং ভবিষ্যতে শক্তির দক্ষতা পুনর্নবীকরণযোগ্য শক্তির দিকে এগিয়ে যাওয়ার মাধ্যমে একটি শক্তিশালী ও স্থিতিশীল শক্তি ব্যবস্থা তৈরির জন্য বিশ্ব পরিবেশ দিবস সপ্তাহ উপলক্ষে হ্যাশট্যাগ আই কমিট উদ্যোগ চালু করলেন এনসিইআরটি ও ইউনেস্কোর নিউ দিল্লির অফিস দ্বারা তৈরি সেফ অনলাইন লার্নিং ইন দ্য টাইম অফ কোভিড নাইন্টিন শীর্ষক তথ্য পুস্তিকাটি প্রকাশিত হল এর দ্বারা সকল পিতামাতা ও শিক্ষক শিক্ষিকারা তাদের বাচ্চা ও ছাত্রছাত্রীদের কীভাবে নিরাপদে ইন্টারনেট ব্যবহার করাবেন তা শিখতে সহায়তা করবে লিউক কুটিনহো তাঁর লেখা দ্য ড্রাই ফাস্টিং মিরাকল ফ্রম ডে প্রাইভ দ্য থ্রাইভ শিরোনামে বইটি প্রকাশ করলেন লেটেস্ট দ্য এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে ভারতের আইআইএসসি ব্যাঙ্গালোর এর স্থান ছত্রিশ এবং শীর্ষস্থানে আছে চীনের সিংহুয়া ইউনিভার্সিটি ফোপস হান্ড্রেড ওয়ার্ল্ডস হায়েস্ট পেইড সেলিব্রিটিস টু তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে অক্ষয় কুমারের নাম আছে তার স্থান বাহান্ন এবং প্রথম স্থানে আছে আমেরিকান মডেল কিলি জেনার দিল্লি ল্যান্ড অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড অর্থাৎ ডিএলএফ এর চেয়ারম্যান পদ থেকে অবসর গ্রহণ করলেন কুশল পাল সিং এবং নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন রাজীব সিং দু হাজার বাইশ ওমেন্স এশিয়ান কাপের আয়োজক দেশ হিসেবে ভারতের নাম ঘোষণা করল এএফসি অর্থাৎ এশিয়ান ফুটবল কনফেডারেশন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হিন্দি চলচ্চিত্র নির্মাতা বা প্রযোজক অনিল সুরি মারা গেলেন সম্প্রতি মারা গেলেন ব্রিটিশ প্রযোজক ও গীতিকার রুপার্ট হাইন প্রতি বছর সাতই জুন বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালন করা হয় এবছর অর্থাৎ দু হাজার কুড়ি সালের থিম ফুড সেফটি এভরি ওয়ান্স বিজনেস ফুড সেফটি এভরি বিজনেস প্রতি বছর আটই জুন বিশ্ব মহাসাগর দিবস পালন করা হয় বছর অর্থাৎ দু সালের থিম হল ইনোভেশন ফর আ সাসাস্টেইনেবল ওশিয়ান ইনোভেশন ফর আ সাস্টেইনেবল ওশিয়ান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বিল আইকনটি ক্লিক করে রাখো পরবর্তী ভিডিও সঠিক আপডেট পেতে নমস্কার ধন্যবাদ